বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনে ইসি বদ্ধপরিকর, সংসদে আইনমন্ত্রী জানাবো সামরিক কর্মকর্তাদের যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে সংখ্যা কেটে গেছে কিভাবে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে বলছেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনে জনগণ নেই, তাদের আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলনে শুধু আছে তাদের নেতাকর্মী। বিএনপি নেতারা তাদের কর্মীদের আশ্বাস দিচ্ছেন যে ভয় পেও না, আমেরিকা ও ইউরোপ আছে, তারা নেতাকর্মীদের তারা কর্মীদের কত কথা শোনাচ্ছে, অথচ একটি সেলফি দেখে কর্মীরা আর আশা রাখতে পারছে না। মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে, নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। G20 সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলায় বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেন, নয়াদিল্লির একটি সেলফি দেখে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন কাকে দেখাবে, কে নিষেধাজ্ঞা দেবে, কে ভিসা নীতি দেবে, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা, কিন্তু ওদের নেতা নেই। আজকে লাফালাফি বন্ধ হয়ে গেছে, অনেক করেছেন, দিন যাই মাস যাই, দেখতে দেখতে 15 বছর আন্দোলন হবে কোন বছর। বিএনপি মানুষের মনে আস্থা রাখতে পারছে না। নবের বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডক্টর ইউনুস আমাদের সুখে দুঃখে নেই, তাকে আপন মানুষ ভাববো কেমন করে। ডক্টর ইউনুসের উপর ভর করেছে বিএনপি। 111 মতো নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে। বাংলাদেশে মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। দেশের 70% মানুষ শেখ হাসিনার পক্ষে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনে ইসি বদ্ধপরিকর, সংসদে আইনমন্ত্রী। নির্বাচন কমিশন সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্ব। আইনমন্ত্রী আরো বলেন, স্বচ্ছ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে ইসি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। এই চ্যালেঞ্জ উত্তরণে ইসি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। একই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশন আগে থেকেই দৃঢ়তার সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষক এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেছে। এছাড়া সংবিধান আরপিও মত বিনিময় সভার আলোচনা, প্রচলিত বিভিন্ন আইন ও বাস্তবতার নিরিখে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন তৎপর রয়েছে। মন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম সকলের অবগতির জন্য ওয়েবসাইটকে প্রকাশ, পর্যাপ্ত সংখ্যক দেশীয় বিদেশি পর্যবেক্ষক নিয়োগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের অবাধে সংবাদ গ্রহণের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচনের ফলাফল যাতে সকল ভোটার ও অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়, অর্থাৎ নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য সকল কার্যক্রম সংবিধান আইন বিধি অনুযায়ী গ্রহণ ও যথাযথ প্রয়োগের বিষয়ে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সেসব প্রার্থীর প্রতি সমাচার ও নির্বাচন কমিশনের অধিক সংখ্যক যোগ্য কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ, নিরপেক্ষ প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের দায়িত্ব পালনকারী কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণ সাপেক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি, নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখা, প্রার্থী বা সমর্থক যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলে তা নিশ্চিত করা, আইন ও বিধি অমান্যকারীর বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, সব প্রার্থীকে আচরণবিধি অনুসারে নির্বাচনী প্রচারণার সুযোগ তৈরি সহ সম্ভাব্য সব কার্যক্রম গ্রহণ করবে, নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ উত্তরণের ইসি পদক্ষেপের কথা তুলে ধরে আনিসুল হক জানান, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় সভায় সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী অধিকাংশ জন যে সুপারিশগুলো করেছে তা বাস্তবায়ন, সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী
প্রচার কার্য নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাব রাখা। সরকারের কোনো সংস্থা কর্তৃক হয়রানিমূলক মামলা না করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থক দ্বারা প্রার্থী সমর্থক তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ না করা এবং এমন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার করা, বৈধ অস্ত্র জমা নেওয়া, নির্বাচনের প্রসঙ্গে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে সভা অনুষ্ঠান এবং নির্বাচনে তারা যেন আন্তরিকতার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, যে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান, ভোট কেন্দ্র এবং নির্বাচনী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং ভঙ্গকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ, গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী আচরণবিধিতে প্রয়োজনীয় সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নির্বাচন কমিশন প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিতে 16 দেশে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সংযুক্ত আরব আমিরাতে গত 31 মে দূতাবাসে ও 12 জুন দুবাই কনসুলেটে পরীক্ষামূলকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত 336 জন প্রবাসীর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, 4357 জন প্রবাসী ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং 1559 জন যোগ্য ভোটারের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন রয়েছে। আইনমন্ত্রী বলেন, এছাড়া নির্বাচন কমিশন 15 দেশে নিবন্ধন কার্যক্রম আকার প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, ইতালি বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। আগামী 1 অক্টোবর থেকে সৌদি আরব এবং 9 অক্টোবর থেকে যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে হাই কমিশন লন্ডন ও বাংলাদেশ দূতাবাস রিয়াদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করা হচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া 3 দেশের সঙ্গে কুয়েত, কাতার ও মালয়েশিয়ার ভোটার নিবন্ধন শুরুর প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই 3 দেশের সম্মতি এখনও পাওয়া যায়নি। সামরিক কর্মকর্তাদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে বলছেন ফখরুল। অবসরপ্রাপ্ত 25 সামরিক কর্মকর্তার বিএনপিতে যোগদান দলটিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী ও সংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দেশের ক্রান্তিকালে সাবেক সামরিক কর্মকর্তাদের বিএনপিতে যোগ দেওয়াটা নিঃসন্দেহে ইতিহাস হয়ে থাকবে। দেশের অস্তিত্ব যখন হুমকির মুখে, তখন দেশ রক্ষার আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সাবেক 25 জন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে সেনাবাহিনী 19 জন, নৌবাহিনীর 2 জন এবং বিমান বাহিনীর 4 জন সাবেক কর্মকর্তা রয়েছেন। অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, বিএনপির চলমান যুগপথ লড়াই সংগ্রাম শুধু দলের জন্য নয়, গোটা জাতিকে রক্ষা করার জন্য। এই সময় বিএনপিতে যোগদান নিয়ে সাবেক এই সামরিক কর্মকর্তারা জানান, বিএনপির নেতৃত্বে জনগণের সেবা করতে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে তারা প্রস্তুত। আগামীতে তারা বিএনপির জন্য সক্রিয়ভাবে কাজ করবেন। নির্বাচন নিয়ে সংখ্যা কেটে গেছে, কিভাবে হবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এবং সংখ্যা ছিল তা কেটে গেছে, রাজনৈতিক বিশ্লেষকরা তেমনটি মনে করছেন। কিন্তু এই আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সংখ্যা কেটে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আগামী নির্বাচন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচনকালীন সরকার গঠন করবেন বা নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকবে সেটি আওয়ামী লীগ এবং সংসদ নেতা শেখ হাসিনা চূড়ান্ত করবেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এই বিষয়টি তিনি বিশ্ব নেতৃত্ববৃন্দকে আশ্বস্ত করেছেন। বিশ্ব নেতৃত্ববৃন্দ নির্বাচন পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে চাই, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এটি প্রত্যাশা করে। আর এরকম বাস্তবতায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে এবং কারা কারা অংশগ্রহণ করবে না সেটি এখন বড় প্রশ্ন। আগে যেমন পরিস্থিতিটা ছিল, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। কিন্তু এখন পরিস্থিতিটা তেমনটি নয়, বরং এখন মনে করা হচ্ছে নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করুক না কেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন দেখবে যে নির্বাচনে ভোট গ্রহণ অবাধ হচ্ছে কিনা, ভোটাররা তার ইচ্ছা মতো ভোট দিতে পারছে কিনা, প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে কিনা। এ ব্যাপারে সরকার আশ্বস্ত করেছেন এবং এটি প্রধানমন্ত্রী অঙ্গীকার। আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন প্রধানমন্ত্রী কোনো চাপে নেই, বরং বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবেন বলে অঙ্গীকার করেছেন এবং এই অঙ্গীকারে তিনি ব্যত্যয় হতে দেবেন না।
এখন প্রশ্ন হলো বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কি আসবে না। বিএনপির মধ্যে এখন পর্যন্ত নেতিবাচক কোনোভাবেই দেখা গেছে, তবে বিএনপির কাছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা একটি নতুন বার্তা দিয়েছেন। তারা বিএনপিকে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিএনপির কাছে নেতৃত্ববৃন্দ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এই আশ্বাস সরকার দিয়েছে এবং এই আশ্বাসের প্রেক্ষিতে বিএনপির উচিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। বিএনপি নেতৃত্ববৃন্দ মনে করছেন সরকারকে বিশ্বাস করা যায় না, এরকম আশ্বাস সরকার আগেও দিয়েছিল। তবে বিভিন্ন বিদেশি কূটনীতিকরা বিএনপিকে বলেছেন যে অন্যবারের আশ্বাস আর এবারের আশ্বাস ভিন্ন রকম। বিএনপি দুইটি কৌশল গ্রহণ করতে পারে, একটি নির্বাচন বর্জন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিএনপির কোনো কোনো নেতারা ধারণা শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বর্জন করে তাহলে ভোটারদের উপস্থিতি কম হবে, ভোটাররা নির্বাচন ভোট দেবেন না, কাজে এরকম নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আবার বিএনপির মধ্যে ভিন্ন মত রয়েছে, ভিন্ন রকম ব্যাখ্যাও রয়েছে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন যদি বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তাহলে বিএনপি নেতাদের উপর মামলা ও নানা রকম নিপীড়ন করে তাদের জেলে নেবে এবং বিএনপিকে ঘরবন্দী করে শেষ পর্যন্ত দৃশ্যমান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। ভোটারদের উপস্থিতিও বাড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে এবং সেক্ষেত্রে সফল হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।